বন্ধুরা, অনেকেরই অনুরোধ ছিল যে মিরপুরে হযরত শাহ আলী দরগার উপরে একটা ভিডিও দেখতে চাচ্ছেন। আমার চ্যানেলে এর আগেও দরগার ভিডিও আছে, তারপরে নতুন করে চেয়েছেন, তাই আজকে চলে আসা আপনাদের অনুরোধে। আমার পিছনে দেখতে পাচ্ছেন হযরত শাহ আলী, যেটা মিরপুরে। তো চলুন আজকে আমরা এই দরগায় কিছুক্ষণ সময় কাটাই, আমার সঙ্গেই থাকুন, পুরো স্টোরিটা আপনাদের বলার চেষ্টা করব। চলুন আমরা দরগাটা দেখে আসি। সৈয়দ শাহ আলী বাগদাদি ছিলেন তৎকালীন পাক ভারত উপমহাদেশের আরব অঞ্চল হতে ধর্ম প্রচার করার জন্য আগত সুফি ব্যক্তিত্ব। তিনি একশত সফর সঙ্গী নিয়ে এই অঞ্চলে আগমন করেন। তার নাম অনুসারে বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুর এক নম্বরে তার সমাধি রয়েছে। সৈয়দ শাহ আলীর জন্ম দিল্লি ও বাংলাদেশে আগমন এবং মৃত্যু নিয়ে ঐতিহাসিক মতভেদ রয়েছে। তবে সকলের ঐকমতের বিষয়টি হলো তার জন্ম বাগদাদের ফেরাত নদীর পাশে কসবা নামক একটি জায়গায়। তিনি ছিলেন হযরত আলীর বংশধর। হযরত ইমাম হোসেন হতে ইমাম আলী নকির পিতা পর্যন্ত তার পূর্বপুরুষগণের মধ্যে সকলেই বসবাস করতেন মদিনায়। তার বংশ হতে শাহ সৈয়দ সুলতান আলী প্রথম বাগদাদে আসেন, যিনি ছিলেন ইমাম আলী নকির ছোট ভাই। পরবর্তীতে তিনি দিল্লির সুলতানদের আতিথ্য গ্রহণ করেছিলেন। বাগদাদের বাদশাহ সৈয়দ ফখরুদ্দিন রাজির জ্যেষ্ঠ পুত্র ছিলেন শাহ সৈয়দ আলী বাগদাদি। পূর্ব হতে তিনি কাদেরিয়া তরিকার অনুসরণ করে থাকলেও পরবর্তীকালে ঢাকা এবং তার পাশের এলাকার প্রসিদ্ধ চিস্তিয়া সুফি শাহ মোহাম্মদ বাহারের আস্তানায় গিয়ে তিনি তার নিকট চিস্তিয়া তরিকা গ্রহণ করেন। তারপর তিনি ঢাকায় ইসলাম প্রচারকালে মিরপুরে একটি স্থানে জরাজীর্ণ মসজিদের সন্ধান পান। সে মসজিদ সংলগ্ন স্থানটিকে তার ইবাদত বন্দীগীর স্থান হিসাবে তিনি গ্রহণ করেন। পরবর্তীকালে ফার্সি ভাষায় খোদাই করা একটি শিলালিপি উক্ত মসজিদে পাওয়া গিয়েছিল। ঐতিহাসিক গুরুত্ববাহী ওই শিলালিপিতে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে ধারণা করা হয় শাহ আলী বাগদাদি 1577 সালে মোগল আমলে মৃত্যুবরণ করেন। জানা যায় জরাজীর্ণ মসজিদের চতুর্দিকে বন্ধ অবস্থায় 40 দিনের চিল্লাব্রত অবস্থায় তিনি পরলোক গমন করেছিলেন। বন্ধুরা, যদি সময় পান তাহলে সুযোগ করে একদিন বেরিয়ে আসতে পারেন ঢাকার মধ্যেই মিরপুরে এই শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাইহির দরগায়। এটি একটি ভ্রমণ পিপাসুদের ভালো বেড়াবার জায়গাও হতে পারে। আশা করি আপনাদের অনুরোধ রক্ষা করতে পেরেছি। তো এতক্ষণ আমরা যেখানে ছিলাম সেটা মিরপুরে হযরত শাহ আলী রহমতুল্লাহ আলাইহির দরগায় ছিলাম, আর আপনাদের অনুরোধ ছিল এই ভিডিওটা দেখার জন্য। আশা করি আপনারা সন্তুষ্ট হবেন, আর যদি কখনও সময় পান তাহলে হযরত শাহ আলী দরগায় মিরপুরে, ঢাকার মিরপুর এক নম্বরে হযরত শাহ আলী দরগায় বেড়াতে চলে আসবেন, আমার মনে হয় আপনারও ভালো লাগবে। আজ এই পর্যন্ত, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সঙ্গেই থাকুন।